খাদ্য কি কি আইটেম কি কি আছে? বলছি না, তোমাদের কতজন মিলে এসছো তাহলে? কয়জন? তোমাদের এই মানে এই আইটেমটাকে কি বলে? ডান্ডিয়া। আচ্ছা, রাসমেলা এই যে ময়না রাস কতদিনের জন্য হয় এখানে? আজকে আপনার হয়েছে 27 তারিখ, কত তারিখ পর্যন্ত চলবে, শেষ কবে? আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বৌদিকে নিয়ে এসো, একটা হাই করুন এইদিকে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। তো চলে এসেছি আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ময়না উড়াল পোলের ওপরে। তো আজকে এসেছি তোমাদেরকে ময়না রাস মেলা দেখানোর জন্য। আমাদের ময়না রাস মেলা কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে আজকে এসেছি, টোটাল কতদিন ধরে রাস মেলা চলবে, এখানে কিভাবে আসতে হবে, এবং এবছর মেলাতে কি কি দোকানপত্র এসেছে, এবং মেলা কিভাবে হচ্ছে না হচ্ছে সব কিছু এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটা কেমন হয়েছে দেখার পরে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো আর বেশি আমরা কথা বলবো না, ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বহু প্রাচীন ঐতিহাসিক এবং ঐতিহ্যশালী সম্প্রীতির মিলন উৎসব হচ্ছে আমাদের এই ময়না রাসমেলা। এই ময়না রাসমেলার বিশেষ আকর্ষণ হচ্ছে সম্পূর্ণ জলপথের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধিকার রাজার গড় থেকে রাসমঞ্চে আগমন, তার সঙ্গে ঐতিহাসিক লাউসেন রাজার ময়নার রাজবাড়ি এবং ময়নার সেই বিখ্যাত কদমা মিষ্টি ও 200 বছরের পুরনো কাঁঠাল গাছ একমাত্র এই ময়না রাসমেলাতে এলেই আপনারা দেখতে পাবেন। ময়নার এই রাসমেলা দেখার জন্য প্রতি বছর বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে, এবং রাস পূর্ণিমার এই কয়েকটা দিন শুধু ময়নাবাসী নয়, ময়নার পার্শ্ববর্তী এলাকা যেমন পাঁশকুড়া, তমলুক, হলদিয়া, নন্দকুমার, চণ্ডীপুর, ভগবানপুর, এমনকি পশ্চিম মেদিনীপুরের রিংলা, সবং আরও বহু জায়গার মানুষ অপেক্ষা করে থাকেন এই কয়েকটা দিনের জন্য। তো আজকে রয়েছে এই রাসমেলার বর্ণাঢ্য শোভাযাত্রা। তো এখানকার শোভাযাত্রা কেমনভাবে হয়, কবে থেকে রাসমেলা শুরু হয়েছে, কতদিন চলবে, কোন টাইমে এলে তোমরা রাজার গড়ের ভেতরে যেতে পারবে, সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে রয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ময়না বিডিও অফিসের সামনে, দেখতে পাচ্ছ। তো এখান থেকে আজকে র্যালিটা শুরু হচ্ছে, যাবে একদম ময়নার রাসমঞ্চ পর্যন্ত। এই হচ্ছে বিডিও অফিস, এখান থেকে যাবে হচ্ছে রাসমঞ্চ পর্যন্ত। আর দেখতে পাচ্ছ গ্রামবাসী থেকে সকলে কিন্তু দেখার জন্য এসছে এখানে। তো এখানে আমরা তোমাদেরকে দেখাবো কেমনভাবে হচ্ছে শোভাযাত্রাটা, আর কতদিন ধরে চলবে না চলবে সমস্ত কিছু তোমাদেরকে বলবো। বলছি কেমন লাগছে বলুন আজকে? ভালো লাগছে। তাহলে আপনারা মোটামুটি আজকে দেখার জন্য এসছেন নাকি শোভাযাত্রাটা? আচ্ছা, আপনারা যাওয়ার জন্য এসছেন আর কি, মানে র্যালিটাতে। এই র্যালিটা তাহলে ওই রাসমঞ্চ পর্যন্ত যাবে, আর আজকে থেকে শুরু হলো তাহলে মোটামুটি? আজকে তো রাস পূর্ণিমা, তো রাস পূর্ণিমাতে প্রত্যেক বছরই হয় এরকম? আচ্ছা, এই যে শোভাযাত্রাটা এটা কি প্রথম বছর হচ্ছে না প্রত্যেক বছর এরকম হয়? মোটামুটি ভালো লাগছে তো, খুব আনন্দ লাগছে আজকে। আর কতদিনের রাস হয় এখানে? 15 দিন। টোটাল 15 দিনের রাস, আজকে থেকে মোটামুটি বড় করে ধুমধাম করে শুরু হলো তাহলে? তো ঠিক আছে, ভালো লাগলো, ভালো থাকবেন আপনারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ঠিক আছে, হরে 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 কৃষ্ণ। তোমরা তাহলে কতজন মিলে এসছো টোটাল, মানে ব্যান্ড পার্টি তোমাদের? আর সেদিকটায় মোটামুটি ঠাকুর ঠাকুর আছে, সব সব একসঙ্গে না আলাদা, মানে তোমরা একই টিম নাকি? একই টিম আলাদা, তোমরা ব্যান্ড পার্টি আলাদা আর কি, 10-12 জন তোমরা? তো মোটামুটি দেখতে পাচ্ছ এখানে ব্যান্ড পার্টি আছে, আর এই যে এখানে আছে কিছু। কেমন লাগছে? ভালো ভালো লাগছে তোমাদের?
বলছি দা তোমাদের কতজন মিলে এসছো তাহলে? 20 জন। 20 জন। তোমাদের এই মানে এই আইটেমটাকে কি বলে? ডান্ডিয়া। ডান্ডিয়া, ডান্ডিয়া নিত্য। মোটামুটি ডান্ডিয়া আছে, ব্যান্ড পার্টি আছে, আর ওই যে ঠাকুর আছে পেছনে, আর কি আছে এখানে? আর মন ভরা আনন্দ আছে। আর এইদিকে আছে হচ্ছে আমাদের গোপাল, হ্যাঁ, চম্পা, চম্পা, চম্পা। তো আর এইদিকে আছে এই যে আমাদের গোপাল ভাড়, এই যে দেখতে পাচ্ছ রোমান্টিক সিন চলছে এখানে। আর বিডিও অফিসের সামনে থেকে আজকে শোভাযাত্রাটা শুরু হচ্ছে। তো আচ্ছা কাকু, শোভাযাত্রাটা কতদূর যাবে তাহলে? রাজমঞ্চ, রাজমঞ্চ একদম, মানে বিডিও অফিস থেকে শুরু হয়েছে একদম রাজমঞ্চ পর্যন্ত যাবে। বলছি এই যে রাসটা কতদিন পর্যন্ত চলবে, শেষ কবে? আজকে থেকে, আজকে তো 27 তারিখ হয়েছে আপনার, 12 তারিখ শেষ হবে, 12 ডিসেম্বর, 12 ডিসেম্বর 2023 শেষ হবে। আর প্রতি বছর কি এইরকম শোভাযাত্রা হয়? প্রত্যেক বছরে এই গুরু পূর্ণিমাতে আমাদের শোভাযাত্রা হয়। শোভাযাত্রা এবারে শুনলাম ইসকন থেকে হচ্ছে এই শোভাযাত্রাটা, মায়াপুর ইসকন থেকে, মায়াপুর ইসকন থেকেও এসেছে। আর আমাদেরও নিজে ধরো ইয়ে আছে, কর্ণাটক শোভাযাত্রা আছে, ব্যান্ড পার্টি আছে, ব্যান্ড পার্টি আছে, টিম আছে। আচ্ছা বিডিও অফিসের কাছ থেকে কোনটা দিয়ে হয়ে যাবে এই শোভাযাত্রা? বিডিও অফিসের কাছ থেকে আমাদের বিডিডব্লিউ রোড হয়ে, রবিবার বাজার হয়ে, আচ্ছা ওই ময়না গেটের সামনে দিয়ে রবিবারের বাজার হয়ে রাসমঞ্চে একদম ঢুকবে। তিন রাসমঞ্চে ঠাকুর কটার সময় থেকে আসেন এবং কটার সময় যান উনি? ভোর 4টায় আসে। আচ্ছা, আর ওই বিকেল 3টের সময় বাবা শামসুদ্দেচু। আচ্ছা, আর নিজে গগ্র গিয়ে। আর ঠাকুর কতদিন মানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আসবেন? ঠাকুর আমাদের ঠাকুর এসেছিল 23 তারিখের ভোর 24 তারিখে একরাস। আচ্ছা, ওই দিন থেকে 8 দিন ধরুন, 8 দিন আসবে, 8 দিন আসবে, 23 তারিখ থেকে 8 দিন ধরে ঠাকুর আসবেন আর কি? আসবে আর যাবে। কতদিনের রাস হয় এখানে? 15 দিনের জন্য রাস হয়, 8 দিন। আচ্ছা, মেলা হয় 15 দিন, মেলা হয় 15 দিন, মানে ওই ঠাকুর আসেন 8 দিন। হ্যাঁ, রাসটা যে একাদশী উত্থান একাদশী আমাদের ঠাকুর যাওয়া আসা শুরু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ, ভালো থাকবেন। কিন্তু প্রতিদিনই ঠাকুর আসে, আর ওই বিকেলের দিকে করে ঠাকুর আবার রাজার গড়ের মধ্যে যায়। এই যে দেখতে পাচ্ছে রাসমঞ্চ, এখানে কিন্তু র্যালিটা আসলে এসে ওই দিকটাতে যাচ্ছে। তো ওদিকে হচ্ছে অনুষ্ঠান ফনুষ্ঠানগুলো হয়, ওইদিকে মাঠ আছে। তো চলো ওইদিকে যাচ্ছি এখন। তো বন্ধুরা, রাসমঞ্চ থেকে আমরা এবার মেলার মধ্যে ঢুকে গেছি। তো আজকে হচ্ছে মেলার কত নম্বর দিন? আজকে 3 নম্বর।
তিন নম্বর দিন আজকে না আজকে তিন নম্বর দিন আর আজকে কিন্তু হচ্ছে পূর্ণিমা রাস পূর্ণিমা আজকে কিন্তু শোভাযাত্রাটা হলো তো শোভাযাত্রাটা তোমাদেরকে দেখালাম তো শোভাযাত্রাটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করবে আর ময়না রাসেরটা সবথেকে কম জিনিসপত্র দাম হয় না একদম একদম অন্য জায়গার তুলনা কেমন কেমন লাগছে হাই করুন এইদিকে দর্শকদের যাই হোক মোটামুটি তোমাদেরকে এই মেলাতে এসে আমরা মেলা এবং দোকানদানি সমস্ত কিছু দেখাচ্ছি এখানে তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তাই তো আর এই রাস কিন্তু বহু প্রাচীন রাস মানে আমাদের জন্ম হয়নি তার আগে এটা 463তম বর্ষ মানে আমাদের বাবা মায়েরও হয়তো জন্ম হয়নি তার আগে তো যাই হোক সামনের দিকে আসছি চলো ব্ল্যাঙ্কেট তো এগুলো কিরকম দাম আছে ছশো টাকা তাই ময়নার আছে একদম হোলসেল কম দাম ভালো তো তাহলে তোমাদের বাড়ি কোথায় তোমাদের বাড়ি কোথায় হরিনারায়ণ চক কেমন লাগছে বলো তুমি চেনো আমাকে তাই আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ বৌদিকে নিয়ে আসছো বৌদি কেমন লাগছে বলো ভালো লাগছে ঠিক আছে ঘুরুন তাহলে দেখতে পাচ্ছ মোটামুটি সকালে ফ্যামিলি ট্যামিলি নিয়ে এসছে আর যারা ময়না থেকে ভিডিওটা দেখছো তো তোমাদের বাড়িতে আত্মীয় স্বজন এসছে নাকি অবশ্যই জানিও ভালো তো থ্যাংক ইউ কোথায় বাড়ি কোথায় ময়না দেই কতজন মিলে আসছো হাই করো নন্দকুমারের ঠেকো আর কি তোমার নামটা কি তাহলে সোমেন তোমার সিন্টু তোমার অলক অলক ওই ঠেকাতে আর কি ঠেকা বাজারের কাছাকাছি কেমন লাগছে বলো ময়না রাস এসে আচ্ছা তাহলে এটা ফার্স্ট টাইম না আগে এসছো আগে এসছো কত বছরে আসো আজকে মোটামুটি প্রথম দিন রাসে ভিড় কেমন দেখলে ভালো আরো ভিড় বাড়বে আরো বাড়বে প্রথম বন্ধুরা আজকে জাস্ট ভিড়টা দেখো উপর থেকে হচ্ছে উড়ালপুল গিয়েছে শ্রীরামপুরের আর তার নিচে জাস্ট ভিড়টা দেখো আজকে প্রথম দিন প্রথম দিনে যদি এত ভিড় হয় তাহলে এখনো যে বাকি দিনগুলো আছে কিরকম ভিড় হবে দিনে মোটামুটি ভিড় তাই কখন এসছো কখন তাহলে বিকেল চারটার সময় তাহলে ঢুকছিলে নাকি জঙ্গলে গড়ে ঢুকতে পারোনি আবার তাহলে আসবে না আবার কালকে আসবে মোটামুটি এই ময়না রাস হলে কতবার ধরে আসো তাহলে বৌদিকে তো নিয়ে আসে নাগরদোলা উঠবে নাকি তাই না ও আচ্ছা ঠিক আছে ভালো থেকো তাহলে সাবধানে বাড়ি যাও সকালে সাবধানে ওকে চলো দেখা যাচ্ছে নেক্সট বছর তো দেখতে পাচ্ছে হচ্ছে নাগরদোলা নাগরদোলাতে মোটামুটি উঠছে নাগরদোলা আছে এদিকে হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের হচ্ছে খেলনার জায়গা এদিকেও আছে একটা এটাকে কী বলে যেন ভুলে যায় এগুলো হ্যাঁ কী বলে যেন মোটামুটি জাম্পিংয়ের মতো পাম্প দেওয়া আছে এটাতে আর এখানেও দেখতে পাচ্ছ ছোটোদের জন্য ও আচ্ছা আছে ছোটোদের ছেলেদের সঙ্গে মাও উঠে গেছে টয় ট্রেন ছোটো টয় ট্রেন আছে আর এদিকে সমস্ত দোকানদানিগুলো বসে আছে আজকে প্রথম দিন আচ্ছা দাদা বলছি এখানে ওই কটা থেকে কটা ওই এটা পারাপার হয় মানে যা থেকে বিকেল পাঁচটা সকাল আটটা থেকে বিকেল পাঁচটা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা ধন্যবাদ তো এখানে শুনতে পেলে তোমরা সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নৌকার মাধ্যমে কিন্তু ওই রাজার গড়ে তোমরা যেতে পারবে কেন সিস্টেমটা হচ্ছে নৌকোতে এক পাক তোমাদেরকে ঘোরাবে ফার্স্টে রাজার গড়ে চারপাশে তারপর হচ্ছে রাজার গড়ে ভেতরে ছেড়ে দেবে তাই তো সব ভালো লাগছে ময়না রাস দেখতে আসছো সবাই মিলে নাকি এই যে ছোটো ছোটো ভাইরা মোটামুটি রাসে এসে দেখা কিছু কিছু জন আমাদের ভিডিও দেখে এরা খুব ভালো লাগলো মোটামুটি ভিডিও দেখো আমাদের নাকি তোমাদের মোটামুটি তাহলে কটার সময় এসছো রাস দেখতে এখানে সন্ধ্যা ছোটা আচ্ছা আচ্ছা প্রত্যেক দিনই আসো রাস দেখতে নাকি সামনে বাড়ি প্রত্যেক দিন চলে আসো আচ্ছা যাক ভালো লাগলো তাহলে ভালো দেখো সবাই হ্যাঁ
ওকে চলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু প্রায় অনেকটা বড় হয়ে গেল। ময়নার অনেক ছেলে যারা কর্মসূত্রে বাইরে রয়েছে, তো কর্মসূত্রে বাইরে থাকার জন্য তারা হয়তো ময়নার রাস্তা এবারে হয়তো দেখতে পাচ্ছে না। তো এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম তাদের জন্য এবং আমাদের যত সাবস্ক্রাইবার বা আমাদের ফ্যামিলির যত রয়েছে সদস্য ডিকে বিএম ব্লগ ইউটিউব চ্যানেলের। তো ময়না রাস্তা তোমাদের সামনে তুলে ধরলাম, জানি না কতটা পেরেছি, কেমন লেগেছে না লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে। ভিডিওটা আর বেশি আমরা বড় করলাম না, ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, টাটা। বলো একটা লাস্টে একটা আমাদের দিয়েছে।